মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ সিম্পল লাইফে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে রাখি বন্ধন উৎসব। তো আমার যত ভাই দাদারা আছে সবাইকে রাখি বন্ধনের অনেক 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 শুভেচ্ছা তোমাদের। তো তোমাদের দিদি বা বোন যেন তোমাদের রাখি পরায়, হ্যাঁ, তোমরা এই দিনটা খুব আনন্দে কাটাতে পারো, তো সেটাই আমি কামনা করি। বন্ধুরা, আমারও ভাই আছে, ও বিএসএফে আছে, সেজন্য বাড়িতে থাকতে পারে না। তো বিয়ের আগেই ও চাকরি পেয়েছে, আমার বিয়ের আগেই, তো তখন থেকে ওকে রাখি পরাতে পারি না। তো ওকে মানে ও যখন থেকে বিএসএফে জয়েন করলো, তখন থেকে মনে হয় আমি এক থেকে দুবার ওকে রাখি পরিয়েছি, হ্যাঁ, এক দুবার হয়তো রাখি পরিয়েছি ওকে। তো সে এই দিনটায় আমি ওকে খুব মিস করি। আরেকটা আছে ভাইফোঁটা, এই দুটো দিনে আমি ওকে খুব মিস করি। এমনিও সবসময় মিস করি, তার জন্য না, মানে ওই এই দিনগুলোই বেশি মিস করি আর কি, যে বাইরে বাইরে ওকে থাকতে হয় চাকরির সূত্রে, কখনো পাঞ্জাব, কখনো ব্যাঙ্গালোর, কিছুদিন করে করে মানে কয়েক বছর করে করে থাকে কোনো জায়গায়। ও চাকরি জয়েন করেছে, ও যখন একদম 18-19 বছর বয়স ছিল, তখন থেকে ও চাকরিতে জয়েন করেছে। তো যাই হোক, ও দেশের জন্য নেমেছে, আমাদের ওকে নিয়ে খুব গর্ব, দেশের জন্য কাজ করছে ও। যখন বাড়িতে কোনো অকেশন থাকে তখন সবসময়ও থাকতে পারে না, কোনো কোনো সময়ও থাকে, তো যখন থাকে না তখন আমরা সবাই খুব মিস করি। তো ভাই, তুই ভিডিওটা নিশ্চয়ই দেখবি, তো তোকে রাখি বন্ধনের অনেক 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 ভালোবাসা থাকলো। তুই আরও বড় হ, উন্নতি কর, তুই আরও অনেক 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 বড় হ, দেশের জন্য কাজ কর, সেটাই আমরা সবাই চাই। তো তো রাখি বন্ধনের শুভেচ্ছা থাকলো তোর, তুই ভালো থাকিস, এটুকুই বলবো। বন্ধুরা, জানি এটা খুব আনন্দের একটা দিন, যে সব ভাই বোনরা তাদের বোনদের বা ভাইদের হাতে রাখি পরায়, কিন্তু এই দিনটা আমি কিছু করতে পারি না। আমার একটা কষ্ট যে এই দিনটা আমি আমার ভাইকে রাখি পরাতে পারি না। ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম তখন ভাইয়ের খুব শখ যে ওকে আমি রাখি পরাই, আমিও রাখি পরাবো, কিন্তু ওর নিজের থেকেই খুব শখ যে আমি ওকে রাখি পরাই। ও চকলেট, তারপর রাখি সকাল সকাল নিয়ে চলে আসতো, রাখি পরাতাম দুজন দুজনকে, এটুকুই করতাম। আর তো আমাদের রাখি পূর্ণিমায় আর কোনো সেরকম নিয়ম নেই, এটাই করতাম। আর এমনি ভাইফোঁটাতে আর অনেক নিয়ম আছে, ভাইফোঁটাও এখন দিতে পারি না ওকে। এই ধরো ও পুজোর সময় ছুটি পায়, হ্যাঁ, পুজোর সময় ছুটি পায়, তো পুজোর আগে যেহেতু ছুটি পায়, তো সেই জন্য ভাইফোঁটায়ও থাকতে পারে না, ভাইফোঁটায় থাকতে পারে না, মানে ভাইফোঁটার আগেই ও ছুটি শেষ হয়ে যায়, তো চলে যায়, মানে ছুটি ভাইফোঁটাতেও থাকতে পারে না। দিই মানে আমার যে মামার ছেলে আছে, তারপর মাসির ছেলে আছে, ওদের দিই, তো ওকে দিতে পারি না, আমার ভাইকে আমি দিতে পারি না ভাইফোঁটা। তো দেখা যাক এইবার দিতে পারি কি পারি না। তো আবারও বলছি ভাই, তুই খুব ভালো থাকিস, আরও বড় হ, জীবনে আরও অনেক উন্নতি কর, ভালো থাকিস, সুস্থ থাকিস, এটাই তোর জন্য আমার আশীর্বাদ থাকলো। তো বন্ধুরা, তাহলে আমি উঠলাম একটু আগেই ঘুম থেকে, একটু আগে না অনেকক্ষণ আগে উঠলাম, শুধু দোকানের সামনাটা পরিষ্কার করে এসেছি, আর ওকে আরও দু প্রসাদ আমি রেডি করে দিলাম, ও ডিউটি চলে গেল, যে মানে আরও দুজনের কথা ওর মনেই ছিল না, তো আজ কালকে আমাকে বলে এসেই বললো যে আরও দুজনকে দিতে হবে, তো ওদের কথা আমার একটুকু মনে ছিল না, সেজন্যই বলছে রেডি করে রেখো, আমি নিয়ে যাব সকালে। তো আবার ওদেরটা রেডি করে দিলাম আর ই করলাম, আর কিচ্ছু কোনো কাজ হয়নি। আর এখন বাজে দেখো 6:30 বেজে গেছে, 5 মিনিট কম আছে, আর ওইদিকে দেখো মাম শুয়ে আছে, মাম এখনও ওঠেনি, আর ও দেরিতেই উঠবে, কেননা প্রাইভেট নেই, আর স্কুলও তো মনে হয় আজকে বন্ধ আছে, তো আর আজকে আমার জামা কাপড়ও কাচা নেই, তো আজকে
একটু চাপও কম আছে। তো বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পর। ওরা দেখো, এই দেখো ওর ঠাম্মি ওকে রাখি পরিয়ে দিচ্ছে, এই দেখো। আর ওই দেখো আগেই খেয়ে নিচ্ছে, ওই দেখো বাড়ি প্লেটে রেখেছিল, প্লেট থেকে নিয়ে আগেই খেয়ে নিচ্ছে। এই যে রাখি পরিয়ে দিল, কি সুন্দর। আরে দেখো আগে খেয়ে নিয়েছে ও, রাখিটা পরাবে তারপর খাবে তা না, ও আগে খেয়ে। আচ্ছা তো বন্ধুরা দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, সকালে যা যা কাজ থাকে না থাকে সমস্ত কাজ হয়ে গেছে। তো তো আজকে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হয়নি, মানে আজকে এই ভিডিও শ্যুট করতে আমার সেরকম ইচ্ছে করছিল না, মনটা একটু খারাপ ছিল। তাই মাম তো আজকে, যেহেতু রাখি পূর্ণিমা, মাম আজকে স্কুলে যায়নি, স্কুল বন্ধ ছিল। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো বন্ধুরা আজকে যে ভিডিওটা তোমরা দেখলে সেটা কোনো আমার ব্লগ ভিডিও না, এটা এমনি আমি রাখি বন্ধন উৎসবের জন্য আমি ভিডিওটা করলাম। মানে ভাইয়ের কথাগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, ভাইয়ের জন্যই ভিডিওটা আমি করলাম। তো বন্ধুরা বললো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। তো দেখা হচ্ছে আগামীকালকে আর একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো দেখা হচ্ছে আগামীকালকে, টাটা।